কুমিল্লার চোদ্দ গ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জন ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন দুজন একটি ওই ওই ট্রাকটি উল্টে পড়লে ঘটনা ঘটে ভোর আরও মেসে হতাহতের সাড়ে পাঁচটার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা সবাই ইডভাটার শ্রমিক বলে জানা গেছে তারা মেসাস কাজী অ্যান্ড কোং ইডভাটার মেসে ছিলেন দুর্ঘটনার সময় তারা মেসে ঘুমন্ত অবস্থায় ছিলেন চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা আবদুল্লাহ আল মাহফুজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন